हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। क्लास सेवन रायो मार्टिन प्रश्न विचित्र 2023 प्रथम पर्यायक्रमिक मूल्यायन इतिहास आगे क्लास मॉडल क्वेश्चन पेपर सिक्सटा सल्व कर आज के सल्व कर मॉडल क्वेश्चन पेपर सेवन एर आगे वीडियो वीडियोसगुलो जो ना देखे थको हमें नीचे डिस्क्रिप्शन बक्स लिंक दिए देव चाहले से तुम्हारा देखे नीते पर कि चाहले सेगल प्ले लिस्टे पे जा प्ले लिस्ट देखे नीते पर एड़ाओ तुम्हारा प्ले लिस्टे पा ब्लू सम्स सल्यूशन और प्रश्न विचित्र अन्य सब्जेक्ट सल्यूशन तो चैने गए प्ले लिस्ट खुले इच्छा मत प्रयोजन मत वीडियो देखे नियो और वीडियो स्किप ना करो प्रथम थे शेष पर्यंत देखो और सब उत्तरगुल नोट डाउन कर नियो और संगे हमें सहायिकार कत नम्बर पेज थे लिखी को सहायिकार कत नम्बर पेज थे से उल्लेख कर देव तई पुरो वीडियो स्किप ना कर देखो। मॉडल क्वेश्चन पेपर सेवन हुगली ब्रांच गवर्नमेंट स्कूल एक नम्बर रही है सठिक उत्तर निर्वाचन कर पाँचटा प्रश्न आज प्रत्येक मान एक मोट थक पाँच नम्बर बंग नाम प्रथम उल्लेख पावा जाए ऐतरीय आरण्य के दुई नम्बर कैवर्त विद्रोह नेता छिलें तीन जन ये तीन जन नेता हच्छेन दिव्यबा दिव्यक जाके बला है रुद्रकार भीम ये तीन जन छिलें राजस्थान और गुजरात अंचल शासन करत गुर्जर प्रतिहार राजारा पाल सें जुगे राजारा कर नितें उत्पन्न फसल एक छय भाग विक्रमशील महाविहार प्रतिष्ठा करें धर्मपाल दुई नम्बर दुटी वाक्य जेको एक प्रश्न उत्तर दाओ पाल और सें जुगे गृहपालित और बन्य प्राणी नाम लेख पाल सें जुगे बांगलार गृहपालित और बन्य प्राणी मध्य छिल गाय गरु बलद छागल हाँस मुरगी पायरा काक कोकिल नान जलचर पाखी घोड़ा उट हाथी बाघ बुनमोष बानर हरिण शुकर साप इत्यादि ये छाय चुआल्लिस नम्बर पेजे। पर प्रश्न रही है दुई नम्बर को घटना के हिजरत बला है प्रश्नटा एक अथवा होते पारे जे हिजरत काके बोले 622 ख्रीष्टाब्दे हजरत मुहम्मद एवं तार अनुगामी मक्का छेड़े मदिनाय चले जावा के हिजरत बोले। पर प्रश्न रही है देखो तीन नम्बर चार बा पाँच टी वाक्य जेको एक प्रश्न उत्तर लेखो ये प्रश्न मान रही है तीन तो तीन एक ही रही है मात्सर न्याय कि अच्छा ये प्रश्नटा जेटा हिजरत छायर बोर 31 नम्बर पेजे মাছরনায় কি বা টিকা হিসেবে মাছরনায়টা আসতে পারে এটাই লিখবে। মাছরনায় বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝায়। এক নাম্বার পয়েন্ট করবে এখানে আক্ষরিক অর্থ মাছরনায় শব্দটির আক্ষরিক অর্থ মাছের ন্যায় আচরণ কৌটিল্য অর্থশাস্ত্রে মাছরনায়ের উল্লেখ আছে। দুই নাম্বার প্রকৃত অর্থ পুকুরে বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায় তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় সবল বিত্তবানরা দুর্বলের সহায় সম্পত্তি আত্মসাত করে নিতে থাকে এই অরাজক অবস্থায় মাতৃন্যায় নামে পরিচিত। তিন নাম্বার অবসান এই অরাজকতার অবসান কল্পে বাংলার গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান মাতৃন্যায়কালে অভ্যন্তরীণ অরাজকতা ও বিদেশে আক্রমণ বাংলা জনজীবনকে সীমাহীন নৈরাজ্যের দিকে ঠেলে দেয়। পরের প্রশ্ন রয়েছে দুই নম্বরে পাল সেন যুগে শিল্প দ্রব্যের পরিচয় দাও এটা ছিল ছায়ের বইয়ের এগারো নম্বর পেজে আর যেটা আছে পাল ও সেন যুগে শিল্পদ্রব্যের পরিচয় দাও এটা আছে ছায়ারই ৪১ নম্বর পেজে লিখবে। আচ্ছা এর একটা অনুরূপ প্রশ্ন হতে পারে দেখো পাল ও সেন আমলে বাংলায় বস্ত্র ধাতু ও কাষ্ঠশিল্প কিরূপ ছিল পাল ও সেন আমলে বস্ত্র ধাতু এবং কাষ্ঠশিল্পে বাংলা সুনাম ছিল এই সময় বাংলার প্রধান শিল্প ছিল বস্ত্রশিল্প দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও বাংলার সুতি বস্ত্রের কদর ছিল পাশাপাশি এই যুগে মানুষ রোজকার কাজে ধাতুর তৈরির রোজকার কাজে ধাতুর তৈরি নানা ধরনের জিনিস ব্যবহার করত মেয়েরা ধাতুর অলংকার পরত পাল ও সেন যুগের সমাজে কাঠের তৈরি নানা জিনিসের ব্যবহার ছিল গরুর গাড়ি পালকি নৌকা লাঙ্গল এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হতো কাঠ দিয়ে। এর পরের প্রশ্ন রয়েছে দেখো চার নম্বরে আট বা দশটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এই প্রশ্নের মান রয়েছে পাঁচ চারের একে বলা হয়েছে সেন যুগের সমাজে ব্রাহ্মণদের কিরূপ প্রভাব ছিল তো এটার জন্য তোমরা ছায়ের বইয়ের পেজ নাম্বার 57 খুলবে 57 খুলে এই যে দাগ দেওয়াগুলো আছে সেগুলো প্রথমে লিখে নেবে।
লিখবে দেখো, পাল যুগের মতো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটেনি। সেন রাজারা মূলত ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্মের মিশ্রণ ঘটেছিল। দেবতা হিসেবে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব, বিষ্ণু প্রমুখের পুজো করা হতো। সেন রাজাদের মধ্যে লক্ষ্মণ সেন ছিলেন বৈষ্ণব, কিন্তু তার পূর্বসূরিরা ছিলেন শৈব। এটা লিখবে, এটা লেখার পরে এই যে আমি লিখে দিয়েছি পেজের মধ্যে, এটা তোমরা লিখে নিও, ওই মানে ওই সঙ্গে অ্যাড করে নেবে, প্যারা চেঞ্জ করে করতে পারো। এই সময় বৌদ্ধরা আগের মতো সুযোগ সুবিধা পেত না, ব্রাহ্মণদের সমাজপতি হিসেবে সুবিধা ভোগ করত। আবার ব্রাহ্মণদের একাধিক উপবিভাগ ছিল, অব্রাহ্মণদের সবাইকে শঙ্কর বা শূদ্র হিসেবে ধরা হতো। ব্রাহ্মণরা অব্রাহ্মণদের কাজ করতে পারতো, কিন্তু অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজগুলি করতে পারতো না। এরপরে শেষ প্রশ্ন রয়েছে, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন? তো এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর শেষ যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে ছায়ার বইয়ের 28 নম্বর পেজে। সুলতান মাহমুদ ভারতবর্ষ থেকে, যেহেতু মাহমুদ লেখা আছে তাই তোমরা মাহমুদ লিখবে, প্রশ্নে যেরকম থাকবে উত্তরও সেরকমই লেখার চেষ্টা করবো সবসময়। সুলতান মাহমুদ ভারতবর্ষ থেকে প্রচুর ধনসম্পদ লুণ্ঠন করেন। এই ধনসম্পদ নিয়ে তিনি নিজের রাজ্যে যেসব ভালো কাজ করেন তা হলো স্থাপত্য নির্মাণ। রাজধানী গজনী সহ বিভিন্ন নগরে তার প্রাসাদ ও মসজিদ গড়ে তোলেন। শিক্ষা বিস্তার, তিনি একাধিক গ্রন্থাগার এবং একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন এবং ছাত্রদের বৃত্তিদানের ব্যবস্থা করেন। নগর উন্নয়ন, বাগিচা তৈরি, খাল খনন, জলাধার নির্মাণ, আমুদরিয়া নদীর উপর বাঁধ নির্মাণও তার উল্লেখযোগ্য কীর্তি। তো এই পেপারটা এখানেই শেষ হয়েছে, খুব তাড়াতাড়ি আমি পরের পার্টটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো।